যেসব মেয়েরা জিন্স প্যান্ট প্যান্টের টি শার্ট পরেন তাদের পাথরের সঙ্গে বেঁধে সাগরে ডুবিয়ে মারা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের কেরালা রাজ্যের এক খ্রিস্টান যাজক নাম না জানা ওই যাজকের এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করেন জেসমিন পিকে নামে এক নারী এরপর ভিডিওটি পঞ্চাশ হাজার বার দেখা হয় এবং সাতশো ষোলো বার শেয়ার করা হয় মূল ভিডিওটি এগারো মাস আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল ভিডিওটিতে দেখা যায় ওই যাজক আয়ালম ভাষায় বলছেন জিন্স প্যান্ট ও টি শার্ট পরে ঘুরে বেড়ানো অর্ধনগ্ন মেয়েরা সমাজের ক্ষতি করছে তাদের পোশাকে পুরুষদের উত্তেজনা বাড়ছে যাজক বলেন হলিকোমিনিয়ন যীশি খ্রিস্টের শেষ ভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সহ বিভিন্ন সময়ে কিছু গির্জায় মহিলাদের পোশাক দেখে গির্জা ছেড়ে বেরিয়ে যাওয়ার ইচ্ছা হয় তার তিনি বলেন মনে হয় লাথি মেরে ওই নারীদের গির্জা থেকে বের করে দেওয়া হোক তারা জিন্স প্যান্ট ও টি শার্ট পরে তাদের হাতে মোবাইল ফোনও থাকে চুলটাও বাধা থাকে না মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নারীরা এমনটা করে বলেও দাবি এই যাজকের তিনি নারীদের প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন ক্যাথলিক চার্চ আপনাদের পুরুষদের পোশাক পরার অধিকার দিয়েছে না বাইবেল সেই অধিকার দিয়েছে এই যাজকের মতে নারীদের সেরা পোশাক হলো চুড়িদার কিন্তু শয়তানের প্রভাবে পড়ে মেয়েরা ওড়না ছুঁড়ে ফেলে দিয়েছে উত্তেজক পোশাক পরে তারা ঈশ্বরকে অমান্য করছে বাইবেল বলেছে যারা তোমাকে পাপের দিকে ঠেলে দেয় তাদের শরীরে পাথর বেদে সমুদ্রে ডুবিয়ে মারো এমন উদ্ধৃতির কথা জানিয়ে তিনি বলেন নারীরা যদি পুরুষকে উত্তেজিত করে তবে অবশ্যই তারা পাপ করেছে